শুরু করার আগে একটি কথা না বলে নয়, বাইরে ব্যাকগ্রাউন্ড আসতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সব বন্ধুরা এবার মূল টপিকে জানাওয়া যাক। সব বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ভয়েস রেকর্ড করবেন। ঠিক শুনেছেন, ইউটিউব চ্যানেলের জন্য ভয়েস রেকর্ড কিভাবে করবেন আজকের এই ভিডিওটি আলোচনা করতে চলেছি। সব বন্ধুরা ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সব বন্ধুরা অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার, এবং সম্পূর্ণ যদি আপনারা দেখে নেন তাহলে আপনারা নিশ্চিত, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভয়েস রেকর্ডিং কিন্তু অসাধারণ হয়ে যাবে এবং ক্লিয়ার এবং স্পষ্ট মধুর হতে পারে। সব বন্ধুরা ভিডিওর সাথে আমি আছি সন্ত পণ্ডা এবং আপনারা দেখছেন এসপি সন্ত টেক। সব বন্ধুরা এটি দুটো অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি করি, একটি হচ্ছে মোবাইল ফোনের যে ভয়েস রেকর্ডার আছে তার সাহায্যে, আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশানে, আর এডিট করি আমি লেকচার অডিও। পরবর্তী যদি আপনারা চান লেকচার অডিও দিয়ে ভিডিও কীভাবে এডিট করতে হয় তা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দেবো। সো তাহলে ফটাফট শুরু করা যাক কীভাবে করবো যে অডিওটা রেকর্ড। সো এর জন্য কী করবেন, একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রাখতে হবে, তার জন্য হচ্ছে লিক্স ফর এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কী করবেন, কিছু পারমিশন আপনাদেরকে চাইবে, অর্থাৎ অ্যালো পারমিশন চাইবে। তারপর করার পর এখানে ওকে মারবেন। ওকে মারার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো অডিও রেকর্ড আছে। সো বন্ধুরা আমি কিন্তু এইগুলো করি। সো এই অডিও রেকর্ডে করার জন্য যে লাল চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা পারমিশন চাইবে, দিয়ে দেবেন অ্যালো পারমিশন। সব বন্ধুরা একটু পরে কী করবেন, আবার লাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। সেটা জানতে গেলে কী করতে হবে, এখানটায় উপরে দেখতে পাবেন এরকম একটি অপশান চলে আসবে। সব বন্ধুরা দেখুন এই যে এটা দেখতে পাবেন, প্লে করতে পারবেন, অর্থাৎ আপনাদের কোনটা কী ভুল আছে আপনারা এখান থেকে শুনতে পাবেন, এর থেকে কিন্তু রেকর্ডিং করা যায়। সব বন্ধুরা আরেকটি অপশান দেখে দিচ্ছি, আপনাদের মোবাইল ফোনে যে রেকর্ডার আচ্ছা অর্থাৎ হচ্ছে রেকর্ডিং যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। রেকর্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা আপনাদের কী করবেন, একটু অপেক্ষা করবেন। এখানে লাল চিহ্নটি দিয়ে রাখছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সব সাথে সাথে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বন্ধ হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য কী করবেন, এই যে টিক মার্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা এখানে ফোল্ডার আপনাদের লিখতে পারেন তো লিখবেন, না যদি লিখতে পারেন লিখবেন না। যদি আপনাদেরকে কী করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেভ হয়ে যাচ্ছে এবং এটি শোনার জন্য কী করবেন, প্লে করে দেবেন। আমি আপনাদের কিছু বলতে চাচ্ছি, হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে এলাম। সব বন্ধুরা রেকর্ডিং হয়ে গেল, এটা বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন। সব বন্ধুরা শুনে নিলাম যে আমার যে এই মোবাইল ফোনে যে রেকর্ডে যে আছে এর মাধ্যমে কত সুন্দর একটি আওয়াজ আসছে। সব বন্ধুরা যদি আপনাদেরকে অর্থাৎ ভুল হয়ে যায়, অর্থাৎ আপনাদের হয়তো সাপোজ এই ভিডিওটি আপনার পছন্দ নয়, ভিডিওটি আপনারা ডিলিট করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা এখানে অপশানটি দেখতে পাবেন, এখানে ক্লিক করলে ডিলিট এই অপশান আসবে, ডিলিট অল রেকর্ডার, অর্থাৎ আপনাদের যে রেকর্ডিং করছেন সেটি ডিলিট হয়ে গেছে। সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি রেকর্ডার দিয়ে হচ্ছে লেকচার অডিও দিয়ে যদি ভিডিও এডিট করতে চান, অর্থাৎ আমার কমেন্ট করে জানাতে ভুলবেন, এবং কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই আমি সব বন্ধুরা আপনারা যদি চান লেকচার অডিওর মাধ্যমে কীভাবে এডিট করতে হয় অডিওকে এবং নয়েজ কাটতে হয় ইত্যাদি ইত্যাদি যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের কমেন্টের নিচে কমেন্ট করে বলতে হবে। সো তাহলে চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।